হ্যালো বন্ধুরা, মধুমিতা সরকার মানে আপনাদের সকলের প্রিয় পাখি। আজ আমরা জানবো তার শুরু থেকে বর্তমান, অর্থাৎ কিভাবে মধুমিতা সিরিয়াল থেকে সিনেমার নায়িকা হয়ে উঠলেন। Or I could be yellow, I could be blue, or I could be purple, I could be green or pink or black or white. এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। তো ভিডিওটা অবশ্যই সবাই শেষ অবধি দেখতে থাকুন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। তো মধুমিতা 1994 সালে 26 অক্টোবর কলকাতাতে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স 28 বছর। মধুমিতা তার ক্যারিয়ার অ্যাজ এ মডেল হিসেবে শুরু করেছিলেন, ছোটবেলা থেকেই তিনি ডান্স এবং অভিনয়ের প্রতি খুব আগ্রহী ছিলেন। 2011 সালে সানন্দ নামে টিভি চ্যানেলে তার প্রথম সিরিয়াল সবিনয় নিবেদন আসে। কত লাগবে না, আপাতত হাজার দেড়েক হলে চল, সরকারি হাসপাতাল তো, তাই যতটুকু লাগবে ততটুকু চাইছি। এরপর 2012 সালে স্টার জলসায় তার কেয়ার করিনা সিরিয়ালটি আসে। 2013 সালে মধুমিতার জীবনের সবচেয়ে সফলতম সিরিয়াল বোঝেনা সে বোঝেনা আসে, যেখানে তিনি পাখি নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। ও মিথ্যে কথা বলছিলেন তাই তো? আমার মিথ্যে কথা অর্ণবাবু, নিশ্চয় অন্য কিছু মতলব করেছিলেন আপনি তাই বেরোচ্ছিলেন তাই তো? হোয়াট মতলব? আমার অন্য কি মতলব থাকবে, আমার নিজের বাড়ি, আমি যেখানে খুশি যেতে পারি। এরপর থেকেই মানুষ তাকে মধুমিতা কম পাখি নামে বেশি চেনে। সিরিয়ালটি 2013 থেকে 2016 সাল পর্যন্ত টানা 3 বছর চলেছিল। এরপর 2016 সালে মধুমিতাকে একটি বাংলাদেশি নাটক মেঘ বালিকাতে দেখতে পাওয়া যায়। এছাড়াও 2016 সালেই আবার মধুমিতার আর এক জনপ্রিয় সিরিয়াল কুসুম দোলা আসে, যেখানে তার নাম ছিল ডক্টর ইমন মুখার্জি। পরের বছর 2017 সালে তার একটি অ্যালবাম সং পলাশের বন আসে। এই সালে তার জীবনের প্রথম বাংলা মুভি পরিবর্তন আসে, যেখানে তার সঙ্গে তাপস পাল এবং শতাব্দী রায়কে অভিনয় করতে দেখা যায়। এরপর 2019 সালে জাজমেন্ট ডে নামে তার প্রথম ওয়েব সিরিজ আসে। 2020 সালের শুরুতে মধুমিতার লাভ আজকাল পরশু সিনেমাটি আসে, কিন্তু এই সিনেমাটি সেরকম জনপ্রিয়তা পায় না। এবং এই সালের শেষে তার চিনি নামে আরও একটি সিনেমা আসে। এরপর 2021 সালে মধুমিতার ট্যাংরা বুলুশ বলে একটি সিনেমা আসে। এই সালে আবার যশ ও মধুমিতাকে আবারও একসাথে ও মন রে নামে একটি অ্যালবাম সঙ্গে দেখতে পাওয়া যায়। বোঝে না মনুষ হে না কার বলিয়ে ব্যাকুলতা। বন্ধুরা, যশ ও মধুমিতার জুটি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি এই সালেই তার আমার চালাকি নামে আরো একটি অ্যালবাম সং আসে। যদি তোমার জলে নামি তুমি পুলিশ ডাকবে কি। এরপর থেকে মধুমিতা সিরিয়াল থেকে পুরোপুরি বিরতি নিয়ে বাংলা ওয়েব সিরিজ ও মুভিতে কাজ করতে শুরু করে। 2022 সালে মধুমিতার কুলের আচার নামে একটি সিনেমা আসে, এবং এই সালেই তার হইচইয়ে উত্তরণ এবং শ্রীকান্ত নামে পরপর দুটি ওয়েব সিরিজ আসে। এরপর 2023 মধুমিতার দিলখুশ নামে একটি মুভি আসে, এই সালে জাতিস্বর নামে তার একটি ওয়েব সিরিজও আসে। এছাড়াও 2023 মধুমিতার চিনি 2 এবং যত কাণ্ড কলকাতায় নামে দুটি মুভিও আসতে চলেছে। এরপর মধুমিতার পার্সোনাল লাইফের ব্যাপারে বলতে গেলে, সে তার প্রথম সিরিয়ালের সহ অভিনেতা সৌরভ চক্রবর্তীকে 2015 সালে বিয়ে করেছিলেন, কিন্তু 2019 সালে তারা একে অপরের থেকে ডিভোর্স নিয়ে নেয়, আর বর্তমানে মধুমিতা সিঙ্গেল। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মধুমিতা সরকারের সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে পিন কমেন্ট ও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। ধন্যবাদ।